আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বিস্তারিত বিষয় হচ্ছে আমদানি রপ্তানি লাইসেন্স 23-24 অর্থবছর কীভাবে নবায়ন করবেন তার বিস্তারিত নিয়ে। আশা করি ভিডিওটা সবাই দেখবেন। অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছেন কীভাবে নতুন কি সার্ভিসটা চালু আছে এবং কি সার্ভিসটা অফ করে দিচ্ছে সেটার বিষয়ে বিস্তারিত ভিডিও দিতে। তাই আজকে নতুন ভিডিওটা এখানে দেওয়া হচ্ছে, 1 থেকে 5 বছরের মধ্যে যে কোনো পূর্ণ নবায়ন করা যাবে, আর চলতি অর্থ বছরের নবায়ন সম্পন্ন হলেই আপনি অর্থ বছরের আমদানি রপ্তানি আমদানির হ্রাস সীমা বৃদ্ধি করতে পারবেন। এটা নিয়ে বিস্তারিত আমি বলতেছি ভিডিওর মধ্যে, আপনারা দেখতে থাকুন। এবং ম্যানুয়াল চালানের বিষয়টা, চালানের ক্ষেত্রে অনেকেই বলতেছেন গত অর্থ বছরে আমরা সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেছিলাম চালানের মাধ্যমে, বর্তমানে ওই চালান গ্রহণযোগ্য হবে না। এবং তাদের নতুন যে সেবা, সেবা তো না আসলে, সেবার ফি, সেবা বলতে কিছুই নেই, শুধু ফিটাই নেই। নতুন যে ফিটা, ফিটার বিস্তারিত এবং কি কি সেবা চালু আছে তার বিস্তারিত আপনারা এখানে দেখতে পারবেন এবং পিডিএফটা ওপেন করে দেখে নেবেন। বিজ্ঞপ্তি নাম্বার সহ এবং বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল 25 আগস্ট 2022, এবং বিজ্ঞপ্তিতে কি কি লেখা আছে একটু ভালো করে পড়ে নেবেন। এই যে হচ্ছে নতুন জেল লিমিট, তিন লিমিট চালু করা হয়েছে, সেটা হচ্ছে আগে যে 5 কোটির ঊর্ধ্বে ছিল সেটা 5 থেকে 20 কোটি করেছে, 20 থেকে 50 এবং 50 থেকে 100 আনলিমিটেড। এই তিনটা নতুন সেবা তারা চালু করেছে, তিনটা নতুন লিমিট চালু করেছে। এবং ইয়ারসির ক্ষেত্রে এবং হচ্ছে জরিমানার ক্ষেত্রে কত বছরে কত টাকা জরিমানা সেটার বিস্তারিত এখানে দেওয়া আছে। এবং ইয়ারসিতে আপনার আগে যে লিমিট ছিল ওটাও পরিবর্তন করা হয়েছে, এবং নতুন যে লিমিট এবং নবায়নের যে ফি সেটা উল্লেখ করা হয়েছে। আরও কিছু সেবার মান আছে, তারা এটাও আপনারা দেখে নিতে পারেন। এবং 10 নম্বর পয়েন্টে দেওয়া আছে যে এক্সট্রা যে 2000 টাকা 5000 টাকা এটা কাটবে, সেটা কী জন্য কাটবে সেটা উল্লেখ করা আছে। আমরা সরাসরি লগ ইন করে যাব, লগ ইনে গিয়ে দেখব আমাদের কত টাকা ফি আসে এবং কীভাবে পেমেন্ট করব। এই হচ্ছে ড্যাশবোর্ড। যেহেতু আমাদের একটা অর্থ বছর বাকি আছে, আমাদের 22-23 অর্থ বছরের নবায়নটা আমরা করে নিই, সেক্ষেত্রে আমরা একসাথে 2টা অর্থ বছরের নবায়ন করে নেব। এবং আমাদের ফি কত আসে, 50 লক্ষ লিমিট, ফিটা কত আসে, জরিমানা কত আসে এবং হচ্ছে ব্যাটটা কত আসতে পারে সেটা আমরা বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। ডিটেলসে গিয়ে আমরা হচ্ছে প্রথমে ট্র্যাকিং নাম্বারটা কপি করে নেব, তারপর রিনিউ অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করব। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে যেটা গত 5-6 দিন ধরে ছিল না, নতুন গতকালকে থেকে আপডেট করা হয়েছে। আপনারা ভালো করে যে নির্দেশনাগুলো এগুলো একটু পড়ে নেবেন, এবং বিশেষ করে পেমেন্টের যে বিষয়টা এটা একটু কেয়ারফুলি দেখবেন এবং হচ্ছে পেমেন্ট করার সময় খুব সতর্কভাবে চেষ্টা করবেন। বারবার করে বলে দেওয়া হচ্ছে ম্যানুয়াল চালান গ্রহণ করা হবে না। ট্র্যাকিং নাম্বার দেওয়ার পরে, ফাইন দেওয়ার পর বিস্তারিত লোডিং হচ্ছে, লোডিং হয়ে গেছে এবং হচ্ছে আমাদের দেখাচ্ছে 22-23-24 2 বছরের আমাদের নবায়ন করতে হবে, এবং হচ্ছে আমাদের টোটাল ফি, জরিমানা এবং হচ্ছে ব্যাট। যেহেতু আমাদের 22-23-এ নবায়ন করা হয়নি সেক্ষেত্রে আমাদের বিন সার্টিফিকেটটা লাগবে, আর যাদের 22-23-এ
অলরেডি করা হয়ে গেছে, তারা শুধুমাত্র ইনকাম ট্যাক্সটা শো করতে পারবেন। দেখতেছেন এখানে কারেন্ট যে স্ল্যাবটা আছে ওই স্ল্যাবটাই থাকবে, আপনি চাইলে বৃদ্ধি এবং কম কিছুই করতে পারবেন না। এবং হচ্ছে প্রতিষ্ঠানের ফোন নাম্বারটা এখানে লাগবে, ফোন নাম্বারটা আমরা কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা বিন সার্টিফিকেটটা এখানে অ্যাটাচ করব এবং ইনকাম ট্যাক্স 22-23 বা 23-24 যে কোনো একটা অর্থ বছরেরটা দিয়ে দেব। এটা হচ্ছে টিন। এখন অনেকেই প্রশ্ন করেন টিনটা তো আমরা সাবমিট করেছি কিন্তু অনলাইনে আছে কিনা সেটা কিভাবে আমরা চেক করব। অনেকেই প্রশ্ন করেন ইনকাম ট্যাক্সটা কিভাবে যাচাই করব, সেক্ষেত্রে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এভাবে সরাসরি শর্টকাটে আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের ইনকাম ট্যাক্স অ্যাসাইনমেন্ট যেটা সেটা সাবমিট করা আছে কিনা এবং অনলাইন করা কিনা। যদি আপনি ইনকাম ট্যাক্স কারো লয়ার কোনো লয়ারের মাধ্যমে করেন তাহলে অনেক সময় দেখা যাচ্ছে তারা শুধুমাত্র সার্টিফিকেটটাই আপনাকে দেয় কিন্তু অনলাইনে এন্ট্রি করে না, সেক্ষেত্রে আপনি বিপদে পড়ে যাবেন। কারণ আপনার এখন ইনকাম ট্যাক্স শুধু সাবমিট করলে হবে না, আপনাকে সেটা অনলাইনে চেক করে দেখতে হবে অনলাইনে আছে কি না। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সরাসরি নিজেরাই চেক করে নিতে পারবেন আপনাদের ইনকাম ট্যাক্সটা দেওয়া আছে কি না। আমাদের ইনকাম ট্যাক্স দেখছেন সব কিছু ওকে করা আছে, ইনকাম ট্যাক্স দেওয়া আছে, আমাদের আর কোনো সমস্যা নেই। আমরা এটাও পিডিএফ করে এক্সট্রা অ্যাটাচমেন্ট হিসেবে আদার যে অ্যাটাচমেন্ট অপশনটা আছে এখানে আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে সব কিছু চেক করে সব কিছু ঠিক আছে, সব কিছু চেক করলাম 11 নম্বর ডিজিট। আপনি চাইলে এখান থেকে এখানেও লেখা আছে নবায়ন নবায়ন চলাকালীন আপনি স্ল্যাব পরিবর্তন করতে পারবেন না এবং চাইলে এই 5টা বছরে আপনি নবায়ন করে নিতে পারবেন একসাথে। বিসমিল্লা বলে সেভ অ্যাপ্লিকেশন দিব। আমাদের দেখাচ্ছে সাকসেসফুলি দেখাচ্ছে এবং হচ্ছে অনলাইন চালান দিতে বলতেছে। আমরা এখন কিভাবে অনলাইনে পেমেন্টটা করব সেটাই আপনাদেরকে দেখাবো। জিনিসটা খুব কেয়ারফুলি মানুষের আপনারা দেখবেন। এক বছরে নবায়ন করা হয়নি দেখে 2000 টাকা জরিমানা নিয়েছে। এই যে হচ্ছে পেমেন্টের অপশন সোনালী ব্যাংক, তারপর হচ্ছে মাস্টার কার্ড, ভিসা কার্ড। এখানে দেখেন মাস্টার কার্ডে যদি পেমেন্ট করতে চান আপনার কত টাকা কস্ট কাটে, রকেট বিকাশ নগদের মাধ্যমে করতে গেলে আপনার কত টাকা কস্ট কাটে সেটাও আমি দেখিয়ে দিলাম। হিউজ পরিমাণ টাকা কাটে, সেক্ষেত্রে আপনি ওয়ালেটে যদি দেন সোনালী ব্যাংকের ওয়ালেট খুব অল্প টাকা এবং হচ্ছে অ্যাকাউন্টে খুব অল্প টাকা দিয়ে আপনি পেমেন্টটা করতে পারবেন। আমরা এখন ওয়ালেটের মাধ্যমে ওয়ালেট না সরি আমরা সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা করে দেব। যেখানে আপনার বিকাশের মাধ্যমে বিকাশ রগের রকেট নগদ এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে গেলে আপনার অতিরিক্ত 250 থেকে 300 টাকা পেমেন্ট কাটতো, সেখানে অল্প টাকা মাত্র। আমাদের কমপ্লিট, আমরা চেক করে দেখি পেইড সাবমিশন, আমাদের সব কিছু ঠিক আছে। এখন আমরা বিউ অ্যাপ্লিকেশন দিয়ে আমরা চেক করে নিব আমাদের চালানটা ঠিক আছে কিনা এবং সাবমিশনটা ঠিক আছে কিনা।
সব কিছুই ঠিক আছে। আমরা চালানটা ডাউনলোড করে নেব। ও ডাউনলোড ইউর চালান কপি। এটা হচ্ছে অটো জেনারেট চালান, আপনাকে আর ম্যানুয়ালি কষ্ট করে ব্যাংকের মাধ্যমে টাকা দিতে হবে না, দিলেও সেটা গ্রহণযোগ্য হবে না। আমরা সরাসরি ড্যাশবোর্ডে চলে আসলাম, আমাদের কাজ ক্লিয়ার, কাজ কমপ্লিট। আশা করছি সবাই সঠিকভাবে জিনিসটা দেখবেন এবং যাচাই বাছাই করে পেমেন্ট করবেন। যদি একবার পেমেন্টটা আপনার ওয়ালেট থেকে কেটে নেয়, তাহলে দ্বিতীয়বার আর পেমেন্ট করবেন না। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।